সতলুজ নদী বয়ে চলেছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, কিন্তু আসল ঘটনা হচ্ছে একটা বিশাল ল্যান্ডস্লাইড হয়েছে, সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও আটকে পড়েছি। কতক্ষণে খুলবে কোনো ঠিক নেই। এখন বাজে দুটোর আশেপাশে এরকম। দুপাশে বরফ পেরিয়ে আসলো আস্তে আস্তে, পুরো গ্লেসিয়ার নেমে এসেছিল পাহাড়ের উপর থেকে, বরফের ধারা নেমে এসেছিল। ডোজার ডাম্পার টাইপের গাড়িগুলো এখানটা আছে হিমাচল প্রদেশ গভর্নমেন্টের, তারাই এই রাস্তা পরিষ্কারের কাজ করে।